সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং ঈদ মোবারক। ব্যতিক্রমধর্মী পরিবেশে পরিস্থিতিতে পবিত্র রমজানুল মোবারকের শেষে ঈদুল ফিতরের দিনে আপনাদেরকে সম্ভাষণ জানাচ্ছি। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক চেঞ্জ টিভির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, জনাব আমিরুল ইসলাম আমিরুল মোমেনিন মানিক এবং যারা এখানে আমাকে রেকর্ডিংয়ে সহায়তা করেছেন, মাসুম সিদ্দিক পারভেজ ইত্যাদি সকলের পক্ষ থেকে, যে যেখানে আছুন মহান আল্লাহ যেন আপনাদেরকে আজকে ঈদের দিনটায় একদণ্ড হলেও অধিকতর শান্তি আনন্দ দেন সেই প্রার্থনা করি। সরকারের হুকুমে, সরকারের সিদ্ধান্তে সকল মসজিদে যথাসম্ভব স্বাস্থ্য বিধি মেনে জামাত বদ্ধ হয়ে ঈদের নামাজ আদায় হলো বা হচ্ছে। আমি যেখানে বসবাস করি সেখানেও হচ্ছে। আমার জন্মস্থান চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্বর গ্রামের ফতেহ মোহাম্মদ তালুকদার বাড়ির জামে মসজিদেও হচ্ছে। আজকে ঈদের দিনে অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি দুটো মত, কয়েকটি মতামত। এক, শত কষ্ট বাধা বিপত্তি উপেক্ষা করেও ঢাকা মহানগর থেকে প্রচুর সংখ্যক মানুষ, লাখে লাখে মানুষ গ্রামের বাড়িতে গিয়েছেন, তারা আবার আসবেন। আমাদেরই ভাই, আমাদেরই দেশের নাগরিক, আমাদেরই আত্মীয়, আমরা এবং যারা গিয়েছেন সবাই মিলেমিশেই থাকতে হবে। তাই ঈদের দিনের আবেদন, করোনা ভাইরাসের কারণে যেন আমরা মানবিকতার লক্ষণগুলি নিজেদের চরিত্র থেকে ফেলে না দিই, আমরা যেন মানবিকভাবে তাদেরকে গ্রহণ করি, পারস্পরিকভাবে মিলেমিশে থাকার চেষ্টা করি। লকডাউন শব্দটি কঠিন, তার কোনো ব্যাখ্যা নাই, আইনগত ব্যাখ্যা বাংলাদেশে নাই, এখনও নাই আর কি। আর সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব শব্দটির আমি প্রচণ্ড বিরোধিতা করি। এটা হওয়া উচিত শারীরিক দূরত্ব এবং হওয়া উচিত সামাজিক একাত্মতা, সামাজিক শক্তি। সকলে মিলেমিশে এই সংকট মোকাবেলা করব, সামাজিক শক্তিকে কাজে লাগাবো আর শারীরিকভাবে দূরত্ব বজায় রাখব। ঈদের দিনে আরেকটি উপলব্ধি হলো, মার্কেট বন্ধ ছিল, সে কারণে হোক, আর্থিক অনটনের কারণে হোক, এবার ঈদের বাজার বলতে খুব কম হয়েছে। বিশেষ করে আমফান এসে যাওয়ায় আরও উপলব্ধি বেশি হয়েছে। করোনা ভাইরাসের গত 3 মাসের কারণে বাংলাদেশে সকল ব্যক্তি, সকল সম্প্রদায় কম হোক বেশি হোক এফেক্টেড। আমফান নামক ঘূর্ণিঝড় এসেছে, আপনারা দেখেছেন, যে কোনো তুফানের সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত। তুফান আসলে বটগাছ যেমন বাতাস ধরে বাতাস খায়, সুপারি গাছও বাতাস ধরে বাতাস খায়, কচু গাছেও বাতাস ধরে বাতাস খায়, এমনকি দুব্বা ঘাস সেও বাতাস ধরে বাতাস খায়। অর্থাৎ যখন একটি সংকট আসে সেই সংকট থেকে কেউই পরিত্রাণ পায় না। এই করোনা সংকটের কারণে এবং ঘূর্ণিঝড়ের কারণে আমাদের অর্থনীতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। তাই বাংলাদেশের মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে তরুণ সম্প্রদায়ের উদ্যোগে সমস্ত জায়গায় ভলান্টিয়ার বাহিনী সৃষ্টি হয়েছিল এবং তারা যে যেমনে পেরেছে সদকা দান খয়রাত সাহায্য সহযোগিতা গরিবের নিকট পৌঁছিয়েছে। ঈদের যে খরচটা আমরা করার কথা ছিল, যদি আমরা বলতে, আমি স্বাভাবিকভাবে একটি বাঙালি পরিবারের কথা বলছি, সেই খরচটা আমরা না করে হয় সঞ্চয় করে রাখি অথবা এটা একটা অংশ গরিব দুঃখীকে দান করি। আর যদি কেউ বলেন যে না, আমার ঈদের জন্য এবার 2020 সালের মে মাসে কোনো বাজেট ছিল না, আলহামদুলিল্লাহ, ফিত্রা জাকাতের অতিরিক্ত এই সঞ্চয় করার কথা বলছি বা এই ব্যয় করার কথা বলছি সামাজিকভাবে মানুষের জন্যে। দ্বিতীয় একটি কথা বলে আজকে ঈদুল ফিতরের দিনে আমরা শেষ করতে চাই, সেটি হলো
কর্জে হাসানা পবিত্র কোরআনে অন্তত চার জায়গায় এসছে। সূরা বাকারার 245 নম্বর আয়াত দেখুন, 280 নম্বর আয়াত দেখুন, সূরা তাগাবুন, সূরা হাদিদ এবং সূরা মুজাম্মিল, সূরা হাদিদ, সূরা তাগাবুন, সূরা মুজাম্মিল। সূরা তাগাবুন 17-18 নম্বর আয়াত, সূরা হাদিদ 17-18 নম্বর আয়াত, সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত, আয়াতের শেষ অংশ সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, অনেক দীর্ঘ আয়াত। কর্জে হাসানা মানে হলো এই, সাধারণ বাংলা ভাষায় অর্থটা অনেকটা এরকমভাবে, কোরআন শরীফের আয়াতটি এরকম এসছে, কে আছো যে আমাকে, ব্র্যাকেটে আমি আল্লাহ, আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে এবং আমি সেটা বহুগুণ বৃদ্ধি করে দেব। আল্লাহ তাআলাকে যদি এই পরিমাণ ঋণ দেই, মহান আল্লাহ ওয়াদা দিচ্ছেন এই পরিমাণ বৃদ্ধি করে আমাকে ফেরত দিবেন। এখন মহান আল্লাহ তো পৃথিবীতে এসে আমাদের মানুষের মতো হাত পাচ্ছেন না, এর মানেটা দাঁড়ালো ওই সকল অসচ্ছল ব্যক্তি যারা কারো কাছে ভিক্ষা চাইতে পারে না, যারা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আটকে গেছে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে, সওয়াবের ওয়াস্তে সাহায্য করা, ঋণ দেওয়া, এবং এই ঋণটি নিঃশর্ত, সুদবিহীন, লাভবিহীন। সুদ তো প্রশ্নই আসে না কোরআনে, সুদ তো হারাম, লাভবিহীন, এবং এটা এই শর্তে যে আপনি যেদিন পারবেন সেদিন আমাকে ফেরত দিবেন আমার ঋণ, আমার থেকে যে টাকাটা নিলেন বা যে সাহায্য দিলাম, আর যদি না পারেন আল্লাহর ওয়াস্তে আমি মাফ করে দিলাম, এতে আমার পক্ষ থেকে আর যোগাযোগের প্রয়োজন নাই। এর মাধ্যমে মানুষের মধ্যে মানবিকতা বৃদ্ধি পায়, এর মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক বৃদ্ধি পায়, এর মাধ্যমে মানুষের মধ্যে আল্লাহ ভীতি, তাকওয়া বৃদ্ধি পায়, এর মাধ্যমে অর্থনীতিতে গতি সঞ্চার হয়। আমাদের দেশে জাকাতের জন্য ইসলামিক ফাউন্ডেশনের চেষ্টা আছে, কেন্দ্রীয় জাকাত, বাংলাদেশ সরকারের জাকাত প্রতিষ্ঠান নাই, ইসলামিক লাইনের প্রতিষ্ঠানগুলি আছে, বিভিন্ন ব্যাংকে জাকাতের, বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান জাকাত নিয়ে কাজ করে, মাদ্রাসাকে দিতে হয়, মসজিদকে দিতে হয়, গরিব গুন্নাকে দিতে হয়, এতিমখানাকে দিতে হয়, আত্মীয় স্বজনকে দিতে হয়। ঠিক সেরকম পৃথিবীর অনেকগুলি মুসলমান দেশে কর্জে হাসানা নিয়ে এখন কাজ শুরু হয়েছে। আমি গুনাহগার সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এই কথাটি এখানে আগেও বলেছি, অন্যান্য টিভিতেও বলছি, আজকে আবারও বলছি, পবিত্র কোরআনের শিক্ষার আলোকে জ্ঞানী আলেম ওলামা, জ্ঞানী অধ্যাপকবৃন্দ, তাদের মতামত নিয়ে জ্ঞানী ব্যাংকার, শরীয়ত মানি চলেন, আল্লাহকে ভয় করেন এমন ব্যাংকারগণকে নিয়ে মেহরবানি করে বাংলাদেশে কর্জে হাসানা ফান্ড সৃষ্টি করুন, কেন্দ্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করুন। ইউনিয়ন ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, উপজেলা ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, জেলা ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, জাতীয় ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এর জন্য প্রয়োজন পরামর্শ, আলোচনা, কাদের সঙ্গে? জ্ঞানী আলেম ওলামাদের সঙ্গে, যারা পবিত্র কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিতে পারবেন, জ্ঞানী অধ্যাপকবৃন্দ যারা ইসলামের ইতিহাস, ইসলামিক কালচার, পবিত্র কোরআন ইউনিভার্সিটি কলেজে পড়ান তাদের সঙ্গে, জ্ঞানী শরীয়ত মেনে চলেন, আল্লাহকে ভয় করেন এমন ব্যাংকারবৃন্দের সঙ্গে। আমার আবেদন থাকলো যে বাংলাদেশে এই মুহূর্তে এটা অনেক বেশি প্রয়োজন, লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবার এটার জন্য অপেক্ষায় আছে। যদি আমরা এটা করতে পারি, আমি মনে করি এটা বিরাট পদক্ষেপ আল্লাহর রাস্তায় নিলাম, এবং যারা এই কাজটা করবেন তারাও এই সওয়াবের ভাগিদার হবেন, আর যারা দান করবেন তারা তো হবেনই। নিশ্চিতভাবে আমরা জেনে রাখি গ্রামে গঞ্জে উপজেলায় পাড়ায় পর্বতে এই কর্জে হাসানার প্রক্রিয়া চালু হয়েছে, কিন্তু সেটা ক্ষুদ্র পর্যায়ে ছাত্রগণ করছে, তরুণগণ করছে। আমি অনেককে জানি যারা এটা করছে, গার্ডিয়ান পাবলিকেশন একটা প্রকাশনী সংস্থা, তাদের সঙ্গে জড়িত কয়েকজন তরুণ এ কাজটি প্রচার করে আসছেন অনেকদিন আগের থেকে, আমি নিজেও প্রচার করছি, আজকেও প্রচার করলাম চেঞ্জ টিভিকে। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল্লাহ আলমীর কাছে প্রার্থনা করি যেন আরও সমৃদ্ধশালী করে, আপনারা দোয়া রাখবেন, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করি। ঈদ উল ফিতরের দিন হচ্ছে তাদের জন্যে যারা রোজা সুন্দরভাবে সমাধান করেছে, নিয়ম মোতাবেক সমাধান করেছে, তাদের আনন্দের দিন।
এটা হলো প্রকৃত পবিত্র কোরআনিক পবিত্র হাদিসের আলোকে শিক্ষা, কিন্তু সামাজিকভাবে এটা সকলেরই আনন্দের দিন। মানুষ আনন্দের একটা উপলক্ষ খোঁজে, এক মাস রোজা রাখার পর, সিয়াম সাধনার পর আবার আমরা স্বাভাবিক নিয়মে ফেরত আসছি, এই জন্যই আনন্দ করি। আজকে শিশুরা দৌড়াদৌড়ি করতে পারছে না, আল্লাহর কাছে প্রার্থনা, হে আল্লাহ আপনি আমাদের দেশকে আমাদের সমাজকে করোনা মুক্ত করে আবার স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।